বন্ধুরা আজকে আলোচনা করব নেগেটিভ ক্যালোরি আমরা যারা ওজন কমানোর জন্যে প্রস্তুতি নে ওজন কমাই আমরা অনেক সময় নেগেটিভ ক্যালোরি যুক্ত খাবার গ্রহণ করার একটা প্রবণতা থাকে কিন্তু আপনি জানেন কি এই নেগেটিভ ক্যালোরি কী জিনিস নেগেটিভ যুক্ত খাবার কি কি আছে অনেক সময় আমরা বলি জিরো ক্যালোরি এই যে জিরো ক্যালোরি নেগেটিভ ক্যালোরি কথাগুলো আমরা ব্যবহার করি বিশেষ করে যারা ওজন কমানোর ওয়েট লস প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছেন আপনাদের এই কনসেপ্টে ক্লিয়ার হওয়া দরকার তাই আজকের ভিডিওতে নেগেটিভ ক্যালোরি নিয়ে ডিটেলস আপনাদের কাছে আলোচনা করব। জিরো ক্যালোরি বলতে আমরা যেটা বোঝাই যে খাবারগুলোতে ক্যালোরি কম থাকে আদপে ক্যালোরি শূন্য ক্যালোরি জিরো এই ধরনের খাবার হয় না বাস্তবে কম ক্যালোরিযুক্ত খাবারকে আমরা বলি জিরো ক্যালোরি আদপে আসল যে টার্ম ব্যবহার করা উচিত সেটা হচ্ছে নেগেটিভ ক্যালোরি এই নেগেটিভ ক্যালোরি কেন বলা হয় কম ক্যালোরিযুক্ত খাবারকে জিরো ক্যালোরিযুক্ত খাবারকে নেগেটিভ ক্যালোরি কেন বলা হয় না এই ধরনের খাবার ডাইজেস্ট করার জন্যে আমার বডিকে এক্সট্রা ক্যালোরি খরচা করতে হয় আমি কোনো একটা খাবার খেলাম যেমন ধরুন আপেল এটা লো ক্যালোরি একশো গ্রামে সাত কিলো ক্যালোরি থাকছে কিংবা ধরুন শশা নেগেটিভ কিলো ক্যাল নেগেটিভ ক্যালোরিযুক্ত খাবার বলা হয় কিউকাম্বার শশা শশা একশো গ্রাম আপনি যদি খান ওখানে এইট কিলো ক্যালোরি এই যে কম ক্যালোরি যুক্ত খাবার আমরা খাচ্ছি এটা ডাইজেস্ট করার জন্যে পরিপাক করার জন্যে আমার বডিকে এক্সট্রা ক্যালোরি ওয়ার্ন করতে হচ্ছে শক্তি খরচ করতে হচ্ছে ওটাকে হজম করার জন্যে তাই এই খাবারগুলিকে বলা হয় নেগেটিভ ক্যালোরি যুক্ত খাবার এই নেগেটিভ ক্যালোরি যুক্ত খাবার আমরা কেন খাই আমরা যারা ওজন কমানোর জন্যে ডায়েটিং ফাস্টিং করি আমরা কম ক্যালোরিযুক্ত লো কার্ব কার্বোহাইড্রেট কম রয়েছে এই রকম খাওয়ার খাওয়ার একটা প্রবণতা আমাদের হয়ে যায় কিন্তু এই বিজ্ঞানটা ওয়েট লসের জন্যে ঠিক বিজ্ঞান নয় আনসাইন্টিফিক ওয়েট লস অবৈজ্ঞানিকভাবে এটাতে ওজন কমানো হয় মেডিকেল প্রফেশনাল যারা রয়েছেন যারা বিভিন্ন ফিজিশিয়ান রয়েছেন যারা ওয়েট লস এক্সপার্ট ওনারা এইভাবে রেকমেন্ড করেন না আপনারা বিভিন্নভাবে কার্বোহাইড্রেট কমিয়ে দিয়ে নেগেটিভ ক্যালোরিযুক্ত খাবার নেন এটা অবৈজ্ঞানিক ওয়েট লস এতে আপনার শরীরে ক্যালোরি ম্যানেজমেন্ট ঠিকভাবে হবে না তাই যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন এই নেগেটিভ ক্যালোরির সাহায্য নিয়ে যারা ওয়েট লস করেন এই ডায়েটটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফ্যাট ডায়েট এফ এ ডি ফ্যাট ডায়েট অনেক সময় বলা হয় ও ও ডায়েট ও ওয়াইও ও ডায়েট এই ফ্যাট ডায়েট কিংবা ওয়েট ও ও ডায়েট এটা অবৈজ্ঞানিক আনহেলদি উপায়ে ওয়েট লস তাই মেডিকেল প্রফেশনাল যারা রয়েছেন যারা শরীরের বিজ্ঞানটা সম্বন্ধে জানেন ওয়েট লস এক্সপার্ট ওনারা এই ধরনের রেকমেন্ড করেন না তাহলে নেগেটিভ ক্যালোরিযুক্ত খাওয়ার আমরা কেন ব্যবহার করব এর পিছনে বিজ্ঞানটা আমাদের বুঝতে হবে যে আমরা যখন ওয়েট লস প্রসেসে থাকি এক্সপার্ট কোচের গাইডে যখন আপনি ওয়েট লস করবেন তখন আপনার হেলদি স্ন্যাক্স হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন হেলদি স্ন্যাক্স ধরুন সকালবেলা আপনাকে এক্সারসাইজের পরে প্রোটিন নিতে হবে ফ্যাট ওয়ার্ন করার সঙ্গে সঙ্গে মাসেল বিল করতে হবে তাই হাই কোয়ালিটি প্রোটিন এবং ব্যালেন্স ডায়েট নিতে হবে ব্রেকফাস্টে তাহলে আপনি ভালো ব্রেক ওয়েট লস করতে পারবেন তার সঙ্গে আপনি লাঞ্চ নিচ্ছেন পেট ভরে খাচ্ছেন এই মাঝখানে মিড মর্নিং হেলদি স্ন্যাক্স হিসাবে নেগেটিভ ক্যালোরিযুক্ত লো ক্যালোরিযুক্ত খাবার খেতে পারেন আবার বিকেলবেলা আফটারনুন মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স মিড ইভিনিং হেলদি স্ন্যাক্স আকারে লো ক্যালোরি নেগেটিভ ক্যালোরিযুক্ত খাবার খেতে পারেন কিন্তু অবশ্যই এক্সপার্ট কোচের গাইডে আপনার ডায়েট চারটা সাজাবেন তা না হলে ওজন কমাতে গিয়ে আপনার শরীরের ক্ষতি হবে যারা এই বিষয়ে এক্সপার্ট অনেক দিন ওজন কমাতে অনেক মানুষকে হেল্প করে চলেছেন এই রকম এক্সপার্টদের গাইড ट लस कर কেবল নেগেটিভ ক্যালোরিযুক্ত খাবারের সাহায্য নিয়ে নিজের বুদ্ধি লাগিয়ে ওজন কমাতে যাবেন না তাতে আপনার বডির ক্ষতি হবে ওজন হয়তো কিছুটা কমবে কিন্তু শরীরের ক্ষতি হবে আপনি জানলেন না যে আপনার ওজন কমাতে গিয়ে ক্ষতি হলো আপনি ওজন কমাতে গেলেন কিছুদিন পরে আঁঠুর কষ্ট অন্যান্য নানান রকম কষ্ট আপনি ভাবছেন এটা একটা আলাদা রোগ এসেছে এর জন্যে ডাক্তারবাবুকে দেখায় কিন্তু ডাক্তারবাবু যখন বলবেন আপনি ভুল পদ্ধতিতে ওজন কমিয়ে এই পরিণতি হয়েছে তখন আপনি আফসোস করবেন তাহলে আমরা জানলাম নেগেটিভ ক্যালোরি কী জিনিস নেগেটিভ ক্যালোরি কখন কিভাবে আমরা ব্যবহার করব। এখন আমরা আলোচনা করব যে নেগেটিভ ক্যালোরি যুক্ত খাবার কি কি রয়েছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এগুলোকে বলা হয় নেগেটিভ ক্যালোরি যুক্ত খাবার মানে লো ক্যালোরি যুক্ত খাবার যেটা হজম করতে গেলে শরীরকে এক্সট্রা ক্যালোরি ওয়ার্ন করতে গিয়ে ওয়েট লসটা খুব ভালো হয় যেমন ফলের মধ্যে ধরুন আপেল কিংবা এই যে সাইট্রাস টক ফল মুসুম্বি কমলা লেবু এই ধরনের যে ফলগুলি তারপরে রয়েছে শশা এই ধরনের বিভিন্ন ফল এটা হচ্ছে আপনার লো ক্যালোরি যুক্ত। খুব কম ক্যালোরি এগুলির মধ্যে থাকে আবার সবজির মধ্যে গ্রিন ভেজিটেবেল পালং শাক এই এখন শীতকালের ব্রোকলি ফুলকপি বাঁধাকপি মূলো গাজর এগুলো হচ্ছে লো ক্যালোরি যুক্ত খাবার আবার আমরা মশলাযুক্ত যে খাবারগুলো খাই যেমন ধরুন সরষে কিংবা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এগুলো নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে অ্যাপেল ব্রোকলি ফুলকপি বাঁধাকপি গাজর এই যে লো ক্যালোরি নেগেটিভ ক্যালোরি যুক্ত খাবার বলছি পেঁয়াজ লঙ্কা আদা এগুলো আমাদের ওজন কমাতে হেল্প করে এবং লো ক্যালোরি নেগেটিভ ক্যালোরির গোত্রে পড়ে এগুলো নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে এক একটি নিয়ে আপনারা পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদের এই ভিডিওগুলি পাঠিয়ে দেবো আপনারা ওই দেখে আপনারা ওয়েট লস করতে পারবেন তারপর ধরুন ড্রিঙ্কস যেমন গ্রিন টি ব্ল্যাক টি এগুলো হচ্ছে লো ক্যালোরি নেগেটিভ ক্যালোরির মধ্যে পড়ে তাই আপনারা সায়েন্টিফিক ওয়েতে ওয়েট লস করতে গেলে নেগেটিভ ক্যালোরিযুক্ত খাবারের সহযোগিতা নিতে পারেন মাত্র কিন্তু কেবল আপনি বাড়ির খাবার কমিয়ে নেগেটিভ ক্যালোরিযুক্ত খাবারকে ওজন কমাতে গিয়ে শরীরের ক্ষতি করবেন না আর অবশ্যই ওয়েট লস সায়েন্টিফিক পদ্ধতিতে শরীর ভালো রেখে ওজন কমাতে গেলে এক্সপার্ট কোচের গাইডে তবেই ওজন কমাবেন বন্ধুরা আমি সঞ্জয় মাইতি ফিটনেস অ্যান্ড ওয়েলনেস কোচ আমি দীর্ঘ দশ বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি ফিজিক্যালি আমার সেন্টারে অনেক মানুষ ওজন কমানোর জন্য প্রত্যহ সকালে আসেন আবার অনলাইনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ আমার কাছে ওয়েট লস করছে ওজন কমাচ্ছে কুড়ি কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বিভিন্ন রেজাল্ট আমার হাতে রয়েছে আপনারা আমার গাইডে থেকে শরীর সুস্থ রেখে হেলদি প্রসেসে ওয়েট লস করতে গেলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বন্ধুর মতো পাশে থাকার চেষ্টা করব। স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন